আসসালামু আলাইকুম। রণিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 9, আমাদের দায়িত্ব ও কর্তব্য, এ অধ্যায়টির সর্বশেষ ভাগ, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম বাড়িতে নিরাপত্তা রক্ষা সম্পর্কে, এবং আমরা আরও যে বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করেছিলাম তা হচ্ছে রাস্তায় নিরাপত্তা রক্ষা সম্পর্কে। আজ আমরা এ অধ্যায়টির চতুর্থ ভাগ, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরও বেশি। নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকের কিছু কর্তব্য উল্লেখ করা হলো। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের শাসন মেনে চলব, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব, আইন মেনে চলা, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হবে, আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। নিয়মিত কর প্রদান, নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। তাহলে বন্ধুরা, এখানে বলা হয়েছে যে নাগরিক হিসেবে আমাদের রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, শিশুদেরও রয়েছে, কিন্তু প্রাপ্ত বয়স্কদের বেশি। এবং এখানে কিছু নাগরিকের কর্তব্য উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে আমাদের রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ করতে হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে, রাষ্ট্রের আইন মেনে চলতে হবে, নিয়মিত কর দিতে হবে। এগুলো হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। ভোটদান, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই 18 বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা, রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বন্ধুরা, প্রথমে কি বলা হয়েছে? ভোটদান। যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, অবশ্যই আমাদের 18 বছর বয়স হলে ভোটদানে অংশগ্রহণ করতে হবে, এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব, এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ যেন নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমরা পাঠের কিছু কার্য সম্পাদন করব। লক্ষ্য করো, এটি হচ্ছে জাতীয় সংসদ ভবন, ঢাকা। এর একটি ছবি দেওয়া আছে, সংসদ ভবনের একটি ছবি দেওয়া আছে। বন্ধুরা, এই পাঠে আমরা রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে জানলাম। এবার আমরা এই পাঠের কিছু কার্য সম্পাদন করব। প্রথমে হচ্ছে ক, এসো বলি। প্রতিটি মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমাদের এই অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে? প্রতিটি মানুষ যে সকল দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে সেগুলো হচ্ছে, প্রথমেই নিয়মিত কর প্রদান করা, ভোটাধিকার প্রয়োগ করে সৎ ও যোগ্য প্রতিনিধি বা নেতৃত্ব নির্বাচন করা, সরকারের ভেতরে বা বাইরে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে
সোচ্চার হয়ে সরকারকে সহায়তা করা, সচেতন নাগরিকেরা সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারের কাজকে প্রভাবিত করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ও আইন মান্য করে সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করা, দেশের দুর্যোগকালীন মুহূর্তে সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশ রক্ষা বা দেশের উন্নয়নে কাজ করা। হ্যাঁ, সরকারের কাজে আমাদের এই অংশগ্রহণ সরকারকে রাষ্ট্র পরিচালনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। খ, এসো লিখি। তোমাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে তুমি কি কি কাজ করবে? তোমার পরিকল্পনার কথা 50 থেকে 100 শব্দের মধ্যে লেখো। বন্ধুরা, বলা হয়েছে যদি তোমাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তবে তুমি কি কি কাজ করবে, তোমার করণীয়গুলো কি কি, তার একটি পরিকল্পনা তোমরা লিখবে 50 থেকে 100 শব্দের মধ্যে। মনে করো তোমাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হলো, তবে তুমি সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন কাজ করবে, যেমন দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সুযোগোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ ও তা বাস্তবায়ন করবে এবং এর মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় করে জনগণের যানমালের নিরাপত্তার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে তুলবে। দেশে দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান সৃষ্টি, সরকারি বেসরকারি উদ্যোগে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। দেশে গণতন্ত্রের সুষ্ঠু ধারা বজায় রাখতে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে দক্ষ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারে, তার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের গণমাধ্যমের এবং জনগণের মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে দেশ পরিচালনার দায়িত্বের ক্ষেত্রে কি কি পরিকল্পনা হতে পারে। এবার আমরা পরবর্তী কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়? আমাদের দেশের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমন ক্লাস ক্যাপ্টেন নির্বাচন থেকে শুরু করে দেশ পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উল্লেখযোগ্য। তাহলে বন্ধুরা, আমরা আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন সম্পর্কে জানলাম। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নেই। ঘ, যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তোমার যখন ভোট দেওয়ার বয়স হবে, তখন তুমি কোন ব্যক্তিকে ভোট দেবে সেই সিদ্ধান্ত কিভাবে নেবে? বন্ধুরা, তোমাদের যখন ভোট দেওয়ার বয়স হবে, তখন তোমরা যেমন ব্যক্তিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিবে, সেই ক্ষেত্রে ভোট প্রার্থীদের দুটি দিক বিবেচনা করে তোমরা অবশ্যই দেখবে। তা হচ্ছে, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কে অধিক দায়িত্ব পালন করছেন এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থীর যে সকল চারিত্রিক গুণাবলী, শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, তা কোন প্রার্থীর মধ্যে অধিক পরিমাণে রয়েছে। তোমরা যখন ভোট দেবে, তখন এই দুটি বিষয় অবশ্যই বিবেচনা করবে, অতঃপর তোমরা সিদ্ধান্ত গ্রহণ করবে। তো বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের যে রাষ্ট্রের প্রতি একটি দায়িত্ব ও কর্তব্য আছে সেই সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।